হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব জীব বৈচিত্র্যের গুরুত্ব নিয়ে। জীব বৈচিত্র্যের যে প্রচুর পরিমাণে গুরুত্ব আছে বর্তমান পৃথিবীতে, সেটা নিয়ে ডিটেলস সহকারে আলোচনা করব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথম আছে জীব বৈচিত্র্যের গুরুত্ব। জীব বৈচিত্র্য পরিবেশের একটা অমূল্য সম্পদ। মানব জীবনে জীব বৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম, এবং তার ভিত্তিতে বাস্তুতান্ত্রিক অর্থনীতি নামে একটা নতুন বিষয় সৃষ্টি হয়েছে, বাস্তুতান্ত্রিক বা পরোক্ষ বা অস্পর্শযোগ্য গুরুত্ব। বাস্তুতান্ত্রিক বা পরোক্ষ বা অস্পর্শযোগ্য গুরুত্ব, এখানে প্রথম পয়েন্ট আছে কি, জীবের আধার। জীবের আধার, বিভিন্ন প্রজাতির জীবের মূল উৎস হচ্ছে জীব বৈচিত্র্য। এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, শৈবাল, কীটপতঙ্গ, সরীসৃপ, উভচর, পাখি, আণুবীক্ষণিক জীব, প্লাঙ্কটন, মাছ, কচ্ছপ, হাঁস, বক, তিমি, হাঙর, চিংড়ি, কাঁকড়া, শামুক, প্রবাল এর সমাবেশ ঘটে। অর্থাৎ জীব বৈচিত্র্যের মাধ্যমে, জীব বৈচিত্র্যের মধ্যে বিভিন্ন প্রকার উদ্ভিদ, প্রাণী এবং আণুবীক্ষণিক এসব জীব তারা মিলিতভাবে বসবাস করে। জল সম্পদ সংরক্ষণ, বিভিন্ন উদ্ভিদ প্রজাতির আচ্ছাদন ভূপৃষ্ঠীয় জলপ্রবাহকে নিয়ন্ত্রণ করে এবং বন্যা খরা থেকে বাস্তুতন্ত্রকে রক্ষা করে। বৃষ্টিপাতের মাধ্যমে মাটিতে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে ভৌম জলস্তরে স্থিতিশীলতা বজায় রাখে। অর্থাৎ ভৌম জলস্তর, মাটির তলায় যে জলস্তরটা আছে তার স্থিতিশীলতা বজায় রাখতে গেলে কী করতে হবে, ভূপৃষ্ঠীয় যে জলপ্রবাহটা সেটা নিয়ন্ত্রণ করতে হবে। এই ভূপৃষ্ঠীয় জলপ্রবাহটাকে নিয়ন্ত্রণ করতে জীব বা উদ্ভিদ অন্যতম ভূমিকা পালন করে। তারপরে কি আছে, মাটির গঠন এবং সংরক্ষণ। উদ্ভিদের শিকড় শিলা ফাটল প্রসারিত করে শিলাচূর্ণের স্তর তথা রেগোলিথ সৃষ্টি করে। উদ্ভিদের মৃত যে দেহাংশগুলি আছে মাটিতে জৈব পদার্থ যোগান দিয়ে মাটিকে উর্বর করে এবং মাটির জলধারণ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং মাটির অণুজীবের পরিপোষণ করে। গাছপালার শিকড় মাটিকে দৃঢ়ভাবে আঁকড়ে রেখে মাটি ক্ষয় রোধ করে এবং জীব বৈচিত্র্যের অভাবে মাটির উৎপাদনশীলতা হ্রাস পায়। অর্থাৎ মাটির উৎপাদনশীলতা তখনই হ্রাস পাবে যখন মাটিতে জীব বৈচিত্র্য থাকবে না। জীব বৈচিত্র্য মাটির উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং প্রয়োজনীয় যেসব মাটিতে অণুজীব আছে তার পরিপোষণ করে এবং উদ্ভিদের বৃদ্ধি ঘটে। তারপরে আছে পুষ্টিমৌলের সঞ্চয়। মাটিতে অবস্থিত অণুজীবীরা মৃত দেহাবশেষ বিশ্লেষণ করে অনুখাদ্যগুলি আবার মাটিতে ফিরিয়ে আনে। মাটিতে যেসব অণুজীব আছে অর্থাৎ যেসব ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাকটেরিয়া আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাকটেরিয়াগুলো কী করে, মৃত যে দেহাবশেষগুলো আছে মাটিতে, যে উদ্ভিদগুলো মারা যাওয়ার পরে মাটিতে জমা হয় সেই দেহাবশেষগুলো তারা বিশ্লেষণ করে এবং কী করে, তার যে অনুখাদ্য আছে সেগুলো আবার পুনরায় মাটিতে ফিরিয়ে আনে, মাটির উর্বর শক্তিকে বজায় রাখে। নাইট্রোজেন, ফসফরাস, সালফার ইত্যাদি গুরুত্বপূর্ণ পুষ্টিমৌলের সঞ্চয় ও চক্রাবর্তন ঘটায়। অর্থাৎ নাইট্রোজেন চক্র, সালফার চক্র, ফসফরাস চক্র এগুলোকে সঠিকভাবে পরিচালনা করে মাটিতে যে অণুজীব থাকে সেগুলো, যেমন রাইজোবিয়াম। রাইজোবিয়াম নাইট্রোজেনকে মাটিতে যুক্ত করে। বিভিন্ন ধরনের শিম্বি গোত্রীয় উদ্ভিদ তার মূলে রাইজোবিয়াম নামে একটা পদার্থ থাকে, রাইজোবিয়াম থাকে। রাইজোবিয়াম কি করে, রাইজোবিয়াম হচ্ছে মাটিতে কি করে, মাটিতে হচ্ছে নাইট্রোজেনকে যুক্ত করে, এর ফলে নাইট্রোজেনের যে চক্রটা সঠিকভাবে পরিচালিত হয়। জলবায়ু নিয়ন্ত্রণ, অরণ্য অঞ্চলের উদ্ভিদ বাষ্পমোচন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের জলীয় বাষ্প যুক্ত করে মেঘ ও অরণ্যে বৃষ্টিপাত সৃষ্টি করে এবং সবুজ উদ্ভিদ বায়ুর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন গ্যাস মুক্ত করে, এটা দুবার হয়ে গেছে, এবং উভয় গ্যাসের ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য নিয়ন্ত্রণ করে যে প্রাকৃতিকভাবে যে বৃষ্টিপাত ঘটানো বা জলবায়ু নিয়ন্ত্রণ করা, এটার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে উদ্ভিদ। তারপরে আছে জীবমণ্ডল সংরক্ষণ। বাস্তুতন্ত্র তথা জীবমণ্ডলে অস্তিত্ব রক্ষায় জীব বৈচিত্র্যের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, কারণ সৌরশক্তি উদ্ভিদে খাদ্যের মাধ্যমে আবদ্ধ হয় এবং খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মাধ্যমে বিভিন্ন প্রাণীর মধ্যে ওই শক্তির প্রবাহ ঘটে। লিন্ডেমিনের 10% সূত্র তোমরা জানো,
সৌরশক্তি একটা উদ্ভিদের দেহ বা একটা উদ্ভিদের দেহ থেকে প্রাণীর দেহে এভাবে মানে সঞ্চালিত হয়, ঠিক আছে? কি হয়, সৌরশক্তি উদ্ভিদ দেহে খাদ্যের মাধ্যমে আবদ্ধ হয় এবং খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মাধ্যমে বিভিন্ন প্রাণীর মাধ্যমে শক্তি প্রবাহ ঘটে, ঠিক আছে? এবং জীব জগতের অস্তিত্ব হচ্ছে রক্ষিত হয়। তারপর কি আছে, প্রাকৃতিক বা প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে হচ্ছে জীব বৈচিত্র্য। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে জীব বৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। কোনো বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায় পরস্পর নির্ভরশীল হয়ে বসবাস করে। উৎপাদক খাদক এবং বিয়োজক, উৎপাদক খাদক এবং বিয়োজক এ ব্যাপারে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো বাস্তুতন্ত্রের একটি জীব প্রজাতি যদি অবলুপ্ত হয়ে যায় তাহলে বাস্তুতন্ত্রের সঙ্গে যুক্ত খাদ্য শৃঙ্খলটি বিঘ্ন ঘটে এবং এদের ওপর নির্ভরশীল প্রজাতিগুলো অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়ে। তাহলে বাস্তুতন্ত্রে কি হয়, একটা জীব একটা জীবের উপর নির্ভরশীল হয়। কোনো একটা জীব যদি বাস্তুতন্ত্র থেকে আউট হয়ে যায় তাহলে অন্য জীবের উপর তার প্রভাব পড়ে। বাস্তুতন্ত্রে তাই জন্য জীব বৈচিত্র্য সংরক্ষণ একান্ত প্রয়োজন। উদাহরণস্বরূপ বলা যায় পশ্চিমবঙ্গে যে জলদাপাড়া অভয়ারণ্য আছে, এখানে বাইসন, হরিণ, বন্য শুয়োর, খরগোশ এদের সংখ্যা যদি কমে যায় তাহলে বাঘ, শিয়াল প্রভৃতি মাংসাশী প্রাণীর খাদ্যে অসুবিধা হবে এবং তারা বাঁচার জন্য কি খাদ্য প্রয়োজনে লোকালয়ে বেরিয়ে আসবে। আর যদি বাঘ, শিয়াল এগুলোর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে যাবে এবং তারা ফসল নষ্ট করে দেবে লোকালয়ে ঢুকে। এই জন্য জীব বৈচিত্র্যের মাধ্যমে এই সমস্যাটা সমাধানের চেষ্টা করা হয়। তারপরে বন্য পশু থেকে নিরাপত্তা, অরণ্যের পরিবেশে জীব বৈচিত্র্য সংরক্ষণ জরুরি, তা না হলে বন্য পশু থেকে গ্রাম যে বসতি আছে নিরাপত্তা বিঘ্নিত হবে। অরণ্যে হরিণের বা অন্যান্য তৃণভোজী যেসব পশু আছে এগুলোর অভাব যদি হয় তাহলে বাঘ কী হবে, লোকালয়ে ঢুকে পড়বে এবং ছাগল এমনকি মানুষও তুলে নিয়ে যেতে পারে। সুন্দরবনে মাঝে মাঝে এই ঘটনাটা ঘটছে সুন্দরবনে। এবং বনে কী হয়, গাছপালা যদি অভাব হয়, বনে যদি গাছপালার অভাব হয় তাহলেও হাতি হাতি কি বন ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ার একটা সমস্যা। দক্ষিণ পশ্চিম যে পশ্চিমবঙ্গ আছে, দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গে এটা নিয়মিত একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে, আমরা জানি সেটা। দলমা পাহাড় থেকে হাতির দল প্রায় কি বাঁকুড়া পুরুলিয়ার যে অঞ্চল গ্রামাঞ্চল সেখানে ঢুকে পড়ে শস্য এমনকি জীবনহানি ঘটাচ্ছে। এবং জীব বৈচিত্র্য রক্ষা যদি না করা যায় তাহলে এই ধরনের সমস্যা লেগেই থাকবে, ঠিক আছে? জীব বৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধান সম্ভব। তারপরে অর্থনৈতিক বা প্রত্যক্ষ বা স্পর্শযোগ্য গুরুত্ব, জীব বৈচিত্র্য একটা অপুনর্ভব সম্পদ যা খাদ্য, ওষুধ, ফুল ইত্যাদি উৎস। এবং খাদ্য হিসেবে মানুষের প্রায় 30,000 উদ্ভিদ আছে যা প্রাণীদের খাদ্য রূপে ব্যবহৃত হয়। এবং 20 প্রকার উদ্ভিদ প্রজাতি থেকে মানুষ প্রায় 90% খাদ্য সংগ্রহ করে। আলু, মিষ্টি আলু, কাসাভা ইত্যাদি পৃথিবীর মোট খাদ্য সরবরাহে 20% যোগান দেয়। গম, ধান, ভুট্টা মানুষের 60% ক্যালোরি ও প্রোটিন সরবরাহ করে। এবং নানান যেসব প্রাণী প্রজাতি আছে সেখান থেকে মাছ, মাংস, ডিম পাওয়া যায়। অর্থাৎ মানুষ বা অন্যান্য প্রাণীরা খাদ্যের উপর, উদ্ভিদ বা প্রাণী উপর নির্ভরশীল। তারপরে আছে বস্ত্র, গাছপালা কি করে, গাছপালা ও প্রাণী থেকে আমাদের যেসব পরিধেয় পোশাক আছে, পরিধেয় পোশাকে যে উপকরণগুলো আছে তুলো, পশম, রেশম, চামড়া এগুলো পাওয়া যায়। তারপরে বাসস্থান আছে, বাড়িঘর এবং আসবাবপত্রের জন্য প্রয়োজনীয় যে বাসস্থানগুলো নির্মাণের জন্য যে সামগ্রী লাগে, কাঠ, বাঁশ, খড়, তন্তু এগুলো গাছপালা থেকে পাওয়া যায়। শিল্পের কাঁচামাল হিসাবে হচ্ছে কার্পাস, কাগজ, কার্পাস বয়ন, রেশম, পশম, শর্করা, ফল প্রক্রিয়াকরণ, ক্রীড়া সামগ্রী তৈরি, ভোজ্য তেল, কাঠ, মৎস্য প্রক্রিয়াকরণ, শিল্পের কাঁচামাল এগুলো উদ্ভিদ আর প্রাণীজাত বিভিন্ন পদার্থ থেকে সংগ্রহ করা হয়। তারপর ওষুধ উৎপাদন, মানুষের রোগ চিকিৎসায় ব্যবহৃত মোট ওষুধের 40% অর্থাৎ 40% উদ্ভিদ ও প্রাণীজগৎ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংগৃহীত হয়। বেলেডোনা, আর্নিকা, লাইকোপোডিয়াম এগুলো হোমিওপ্যাথি ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। নিম, তুলসী, ঘৃতকুমারী, নিম, তুলসী আর ঘৃতকুমারী এটা হচ্ছে কি হয়, এগুলো হচ্ছে ভেষজ উদ্ভিদ তৈরি হয় এবং আয়ুর্বেদিক ভেষজ উদ্ভিদ তৈরিতে ব্যবহৃত হয়। এবং উদ্ভিদ উপাদান থেকে নানান অ্যালোপ্যাথিক ওষুধ তৈরি করা হয়, যেমন সিংকোনা গাছের পাতা থেকে কি হয় ম্যালেরিয়ার ওষুধ তৈরি করা হয়, ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি করা হয়। রোজি রোজি পেডিউইঙ্কল, রোজি পেডিউইঙ্কল থেকে লিউকোমিয়ার ওষুধ তৈরি করা হয়। এবং সর্পগন্ধা থেকে সর্পদংশন ও স্নায়ুরোগ উদরাময়ের ওষুধ তৈরি করা হয়। এবং রেসারপিন থেকে প্রশান্তিদায়ক ওষুধ তৈরি করা হয়। ডিজিটক্সিন এবং ডিজিটালিস থেকে হৃদরোগের ওষুধ তৈরি করা হয়। বি ভেনম থেকে আর্থারাইটিস ও ক্যান্সার প্রতিরোধী ওষুধ তৈরি করা হয়। এবং অনেক আণুবীক্ষণিক জীব থেকে প্রায় 3,000 ওষুধ তৈরি করা হয়,
ঠিক আছে, আণুবীক্ষণিক জীব থেকে ওষুধ তৈরি করা হয়, প্রায় 3,000 ধরনের ওষুধ তৈরি করা হয়। যেমন উদাহরণ হচ্ছে পেনিসিলিন, টেট্রাসাইক্লিন, ইরিথ্রোমাইসিন, এই জীবাণু থেকে কি অ্যান্টিবায়োটিক, ভিনিগার, ল্যাকটিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি রাসায়নিক পদার্থ পাওয়া যায়। ফুল উৎপাদন, গৃহসজ্জা, উৎসব অনুষ্ঠানে ক্রমবর্ধমান ফুল এবং বাহারি উদ্ভিদের চাহিদা পূরণে সংকরণের মাধ্যমে নিত্য নতুন প্রজাতির এসব উদ্ভিদ চাষ করা হয় এবং শহরতলি এলাকায় বাণিজ্যিকভাবে ফুল চাষ এই জন্য হচ্ছে প্রসার লাভ করেছে। কাঠ উৎপাদন, আসবাবপত্র, গৃহ উপকরণ, কাগজ, দেশলাই বাক্স, জাহাজ, নৌকা তৈরিতে বিভিন্ন বৃক্ষের কাঠ ব্যবহার করা হয়, যা সমৃদ্ধ চিরহরিৎ সরলবর্গীয় অরণ্যের মূল্যবান বৃক্ষ থেকে বাণিজ্যিকভাবে সংগ্রহ করা হয়। বনজ উপজাত দ্রব্য, বন থেকে বিভিন্ন রকমের উপজাত দ্রব্য পাওয়া যায়, যেমন মধু, মোম, আঠা, কর্ক, বন্য রাবার, ধুনো, এগুলো সংগ্রহ করা হয়, এগুলো বনজ উপজাত দ্রব্য হিসাবে। জিন ভাণ্ডার, অসংখ্য বন্য প্রজাতির মধ্যে এমন অনেক প্রজাতি আছে যেগুলোকে কৃষিকার্যের মাধ্যমে খাদ্য হিসেবে আমরা ব্যবহার করি, যেমন ধান, গম, আলু, ভুট্টা, মটরশুঁটি, টমেটো, গাজর, আপেল, কমলালেবু, কলা প্রভৃতি। এদের মধ্যে রয়েছে উৎকৃষ্ট গুণসম্পন্ন জিন, যাকে সংগ্রহ করে উন্নত প্রযুক্তির মাধ্যমে ইচ্ছামতো উদ্ভিদে রূপান্তর করা সম্ভব। এর ফলে উন্নত মানের উচ্চ ফলনশীল প্রজাতির সৃষ্টি করা যাবে। শুধুমাত্র উদ্ভিদ নয়, বন্য প্রাণীর ক্ষেত্রেও বিভিন্ন জীব প্রযুক্তির সাহায্যে বিভিন্ন রকমের গৃহপালিত এবং গুরুত্বপূর্ণ প্রাণী সৃষ্টি করা সম্ভব। তাহলে কি হয়, জিন ভাণ্ডারটা কি? জিন ভাণ্ডারটা হচ্ছে বিভিন্ন উদ্ভিদ আর প্রাণীর যেসব প্রজাতি আছে, যে প্রজাতিগুলোকে আমরা ব্যবহার করি বা দৈনন্দিন খাদ্য হিসেবে ব্যবহার করি, যে উদ্ভিদ আর প্রাণী বিভিন্ন রকমের প্রজাতি, সেগুলোকে উন্নত করার জন্য কী করা, তাদের উৎকৃষ্ট যে জিনটা আছে সেটাকে সংরক্ষণ করা হয় এবং তার মাধ্যমে উন্নত মানের প্রজাতিটা আছে সৃষ্টি করা হয়। জিন ভাণ্ডার হচ্ছে জীববৈচিত্র্য বা উন্নত রকমের জীববৈচিত্র্য সৃষ্টির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তাছাড়া আরেকটা কারণে জিন ভাণ্ডার সংরক্ষণ করা হয়, যেসব জীব প্রজাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, জীবমণ্ডলে আমাদের সাথে তাদের বাঁচিয়ে রাখা যেতে পারে। অর্থাৎ যেসব প্রজাতি আছে হারিয়ে যাচ্ছে, তাদের জিনটা সংরক্ষণ করার মাধ্যমে সেই প্রজাতি সৃষ্টি করে জীববৈচিত্র্য সংরক্ষণ করা বা পরবর্তীকালে সে প্রজাতিকে টিকিয়ে রাখার জন্য জিন ভাণ্ডারের গুরুত্বটা অপরিসীম। তারপরে হচ্ছে সামাজিক প্রয়োজনীয়তা, বনবাসী সমাজ হচ্ছে অরণ্য নির্ভর, জীববৈচিত্র্য যদি যথেষ্ট না থাকে তাহলে বনবাসী যে সমাজ আছে, বনে বাস করে প্রজাতি বা বনে বাস করে যেসব আদিবাসী সম্প্রদায়, তাদের সংখ্যা বা উদ্বেগজনকভাবে হ্রাস পেতে পারে। ভারতে আদিবাসী সম্প্রদায়ের অরণ্য বসবাসের অধিকার বিল পার্লামেন্টে পাশ হয়েছে, আমরা জানি এটা। জীববৈচিত্র্য সংরক্ষণে আদিবাসীদের সচেতনতা বৃদ্ধি প্রয়োজন, অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে আদিবাসীদের বোঝাতে হবে প্রয়োজনীয়ভাবে তারা কেমন করে জীববৈচিত্র্য সংরক্ষণ করবে বা কিছু, এবং আদিবাসী লোক সংস্কৃতিতে জীববৈচিত্র্য প্রয়োজনীয়তা রয়েছে, এবং কোনো কোনো বৃক্ষ বা প্রাণী আদিবাসীদের উপাস্য, অনেক বৃক্ষ বা অনেক প্রাণী আদিবাসীদের উপাস্য হিসেবে উপাস্য দেবতা, আবার শিকার অনেক সম্প্রদায়ের সংস্কৃতি উৎসবের মধ্যে পড়ে, এবং বনের সঙ্গে আদিবাসীদের সম্পর্ক নিবিড় হওয়ায় বন সংরক্ষণে তাদের নিজেরা যাতে আগ্রহ থাকে সেদিকে লক্ষ্য রাখা দরকার। শিকার হচ্ছে আদিবাসী সমাজের একটা অন্যতম বৈশিষ্ট্য। ঠিক আছে, ইদানিংকালে যদিও অনেক কমে গেছে শিকার, সরকারের বিভিন্ন কর্মপদ্ধতির জন্য বা আদিবাসী সমাজ অনেক সচেতন হওয়ার জন্য। ঠিক আছে, সাংস্কৃতিক উৎসব হচ্ছে শিকার, তোমরা জানো, কিন্তু আদিবাসীদের সমাজের মধ্যে বোঝাতে হবে যে কোন কোন প্রাণীর শিকার বা শিকার করতে হবে বা শিকার করলে প্রাণী প্রজাতি কীভাবে হ্রাস পাবে, এই বিষয়গুলো আদিবাসী সমাজের মধ্যে সচেতন করতে হবে। ঠিক আছে, আর বন সংরক্ষণের বিষয়ে তাদের যাতে আগ্রহ থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বন সংরক্ষণের স্পর্শকাতর দিকটি উপেক্ষা করা যায় না। নান্দনিক গুরুত্ব হচ্ছে প্রকৃতিতে গাছপালা, পশু পাখিদের অপরূপ সৌন্দর্য, ভ্রমণ পিপাসু যারা আছে, যারা ঘুরতে ভালোবাসেন, তাদের আকৃষ্ট করে পর্যটন ও বিনোদন কেন্দ্র যথা ইকো পার্ক, বায়োস্পিয়ার পার্ক, ইকো ট্যুরিজম, এগুলো গড়ে উঠেছে, এগুলো নান্দনিক গুরুত্ব রয়েছে। প্রকৃতির নিরুপদ্রব ও আদিম বন্য অঞ্চলগুলিকে প্রাকৃতিক স্বর্গরাজ্য বলা হয় এবং জীববৈচিত্র্যের নান্দনিক মূল্যের জন্য জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত জীবমণ্ডল প্রভৃতি পর্যবেক্ষণ পার্ক এবং পর্যটন কেন্দ্ররূপে বিকশিত হয়। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে প্রাকৃতিক পরিবেশে সিংহ এবং অন্যান্য বন্য প্রাণীদের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর 15 লক্ষ পর্যটকের সমাবেশ ঘটে। অর্থাৎ ইকো পার্ক, ইকো ট্যুরিজম, এগুলোর মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ করে মানুষদের আকৃষ্ট করা হয়, ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করা হয় এবং কী করা হয়, এবং যে রাজ্য আছে বা
কেন্দ্র সরকার আছে, তার আর্থিকভাবেও আর্থিকভাবে সমৃদ্ধি হয়। পরিবেশ বান্ধব পর্যটন, ইকোট্যুরিজম, জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলগুলিতে গাছপালা, পরিবেশ এবং পশুর ক্ষতি না করে গড়ে ওঠা যেসব পর্যটন শিল্প আছে তাকে ইকোট্যুরিজম বলে। ইকোট্যুরিজমের এক্সাম্পল কী আছে? উড়িষ্যার হচ্ছে নন্দনকানন। নন্দনকানন হচ্ছে ইকোট্যুরিজমের এক্সাম্পল। উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে পর্যটন ও বিনোদনের বিকাশ ঘটানো, স্থানীয় মানুষের অর্থনৈতিক উন্নতি ঘটানো, এবং জীববৈচিত্র্য রক্ষণাবেক্ষণে গুরুত্ব আরোপ করা। বৈশিষ্ট্য কী আছে? বছরের নির্দিষ্ট সময় কেন্দ্রটি খোলা থাকে, পরিবেশ ও জীব প্রজাতির উপর যাতে কুপ্রভাব না পড়ে তার নজর রাখা হয়, জীববৈচিত্র্য সংরক্ষণে অর্থ সংস্থান করা হয় ট্যুরিজম থেকে, এবং মানুষকে পরিবেশ সচেতন করা হয়। নৈতিক গুরুত্ব, নৈতিক গুরুত্ব হিসাবে যদি বলি, নৈতিক গুরুত্ব হিসাবে বলা যায় যে প্রতিটি উদ্ভিদ যে প্রাণী প্রজাতি আছে তারা সুস্থভাবে যে বাঁচার অধিকার তাদের অবশ্যই রয়েছে। তাদের যদি মানুষের উপকারে তারা নাও লাগে বা পরিবেশের পক্ষে ক্ষতিকর যদি হয় তাও তাদের নিজেদের টিকিয়ে রাখে তারা নিজেরা, এবং জীববৈচিত্র্য তাদের একটা ভূমিকা থাকে এবং তারা জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করে। এই জন্য মানুষের অবাঞ্ছিত যে হস্তক্ষেপ তার জন্য বন্ধ করতে হবে। আধ্যাত্মিক গুরুত্ব, আধ্যাত্মিক গুরুত্ব হচ্ছে ভারতের বহু উদ্ভিদ ও প্রাণীর ঐশ্বরিক আর আনুষ্ঠানিক মূল্য বিদ্যমান। যেমন হিন্দুদের শিব পূজায় ধুত্র লাগে, ধুত্র ফুল, শ্যামা পূজা জবা ফুল, এবং গুজরাটের যজ্ঞাগ্নিতে যজ্ঞ করতে স্বামী ফুল ব্যবহার করা হয়। বিভিন্ন দেবদেবীর সঙ্গে সম্পর্কযুক্ত হয়। মানুষের কাছে কিছু উদ্ভিদের ধর্মীয় গুরুত্ব রয়েছে, যেমন তুলসী, বেল, নিম, অশ্বত্থ, আম, কলা, এগুলো একটা ধর্মীয় গুরুত্ব রয়েছে। এবং কোনো কোনো প্রাণীকে হিন্দু ধর্মের দেবতা হিসেবে, দেবতার বাহন হিসেবে দেখা যায়, যেমন দুর্গার সিংহ, গণেশের ইঁদুর এবং কার্তিকের ময়ূর। সাংস্কৃতিক গুরুত্ব, মানব সভ্যতা এবং সংস্কৃতির গুণগত মানোন্নয়ন এবং অস্তিত্ব রক্ষায় জীববৈচিত্র্যের অবদান অনস্বীকার্য। প্রকৃতি মানুষের শিক্ষা, সৌন্দর্যবোধ এবং সংস্কৃতির উৎস। জিন প্রযুক্তির সাহায্যে উন্নত সংকর প্রজাতি অ্যান্টিবডি, ইনসুলিন, এগুলো তৈরি করা হচ্ছে। অনেক আগে থেকে সুরসাধক, চিত্রকর, ভাস্কর এবং লেখক এবং শিল্পীদের শিল্পকলার রসদ সরবরাহ এবং তাদের শিল্প সৃষ্টিতে প্রেরণা দান করেছে হচ্ছে জীববৈচিত্র্য। অর্থাৎ যেসব সুরসাধক আছে, চিত্রকর, ভাস্কর আছে, তাদের যেসব শিল্পকলা আছে, এইসব শিল্পীদের শিল্পকলার যে রসদটা, এটা হচ্ছে জীববৈচিত্র্যের মাধ্যমে পূরণ হচ্ছে। দেখো একটা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আছে এখানে, বায়ো প্রসপেক্টিং। বায়ো প্রসপেক্টিং কি? জীববৈচিত্র্যের মধ্যে খুঁজে বের করা হয় প্রয়োজনীয় উদ্ভিদ, ছত্রাক প্রভৃতি, যা ঔষধ অন্যান্য ভেষজের প্রয়োজনীয় উপকরণ যোগায়। অর্থাৎ জীববৈচিত্র্যের মাধ্যমে যেসব উদ্ভিদ আছে বা ছত্রাক আছে, যারা হচ্ছে যাদের মাধ্যমে ওষুধ তৈরি হয় এবং অন্যান্য যে ভেষজ তার উপকরণ তৈরি করা হয়, এগুলোকে কি বলে? এগুলোকে বলে বায়ো প্রসপেক্টিং। ওষুধ শিল্পে বায়ো প্রসপেক্টিং এর গুরুত্বপূর্ণ বায়ো প্রসপেক্টিং খুবই ঠিক আছে। ওষুধ শিল্পে ভেষজ ব্যবহারের একটি নির্বাচিত তালিকা দেওয়া হলো। তালিকা ওষুধ ব্যবহারে কি কি ভেষজ ব্যবহার করা হয়, প্রথমে আছে দেখো অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন হচ্ছে বেলেরোনা গাছ থেকে পাওয়া যায়, অ্যান্টি অ্যান্টি কোলাইনার্জিক ডায়রিয়ায়, ইনটেস্টাইনের ব্যথা কমায়। ব্রোমেলিন আনারস থেকে পাওয়া যায়। তারপরে ক্যাফাইন, ব্রোমেলিন কি করে? সংক্রমণযুক্ত টিস্যু ফোলা নিয়ন্ত্রণ করে। ক্যাফাইন হচ্ছে চা কফি কেন্দ্রীয় নিয়ন্ত্রক উত্তেজক হিসেবে কাজ করে। ক্যাম্ফর হচ্ছে স্থানীয় রক্ত সঞ্চালন বাড়ায়। তারপরে দেখো কোডিন হচ্ছে পোস্ত থেকে পাওয়া যায়, কি করে? অ্যানালজেসিক ব্যথা হ্রাস করে। তারপরে এখানে দেখো ডিজিটক্সিন, সবগুলো দেখে নিও তোমরা। ডিজিটক্সিন হচ্ছে হৃদরোগের ব্যবহার হচ্ছে হৃদ উত্তেজক হিসেবে কাজ করে ডিজিটক্সিন। তারপরে এলডোপা, এলডোপা কি করে? এলডোপা একটা ড্রাগ, এলডোপা হচ্ছে পার্কিনসন রোগ, যে হাতে ঝাঁকুনি ঘটা, এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে এলডোপা ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো গসিপল, এটা কার্পাস থেকে পাওয়া যায়, পুরুষের জন্ম প্রতিরোধক উৎস। মেন্থল হচ্ছে মিন্ট থেকে পাওয়া যায়, এটা হচ্ছে স্থানীয় রক্ত সঞ্চালন বাড়ায় এবং স্থানীয় প্রয়োগে ব্যথা হ্রাস করে। তারপরে দেখো পেপাইন, পেপাইন হচ্ছে পেঁপে থেকে পাওয়া যায়, পেঁপে হজমকালে অতিরিক্ত প্রোটিন ও মিউকাস দ্রবীভূত করে। পেনিসিলিন হচ্ছে পেনিসিলিন ছত্রাক থেকে পাওয়া যায়, অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করে ঠিক আছে। তারপরে কুইনাইন হলুদ শৃঙ্খলা থেকে পাওয়া যায়, ম্যালেরিয়ার ওষুধ। তারপরে রেজার পাইন হচ্ছে ইন্ডিয়ান স্নেক রুট, এই উদ্ভিদ থেকে পাওয়া যায় রেজার পাইন, এটাও উচ্চ রক্তচাপ কমায়। রেড ডেটা বুক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, যেটা IUCN এর ফুল ফর্ম,
পৃথিবীর বিভিন্ন প্রজাতির শ্রেণীবিভাগ করতে রেড ডেটা বুক প্রকাশ করে এবং 1963 সালে এটা প্রকাশিত হয়। 1963 সালে প্রতি বছরের সংস্করণ প্রকাশিত হয়। রেড ডেটা বুকে কি পৃথিবীর বিলুপ্ত বিপন্ন ইত্যাদি উদ্ভিদ প্রাণীদের নাম প্রকাশিত হয় এবং রেড ডেটা বুকে বিলুপ্ত বিপন্ন ইত্যাদি উদ্ভিদ প্রাণীদের যে নামে যে তালিকা থাকে তাকে লাল তালিকা বা রেড লিস্ট বলে। উদ্দেশ্য সংকটাপন্ন উদ্ভিদ প্রাণী সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, বিপন্ন বিপদগ্রস্ত জীব শনাক্তকরণ এবং সংরক্ষণ, তাদের বিবরণ সম্পর্কে লিপিবদ্ধ করা, সারা বিশ্বজুড়ে জীববৈচিত্র্য হ্রাস সম্পর্কিত পরিসংখ্যান দেওয়া এবং জীববৈচিত্র্য সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া এবং স্থানীয় পরিবেশের সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া। তারপর আছে গ্রিন ডেটা বুক। জাতিপুঞ্জ বিশ্বব্যাংক যে লিখিত দলিলে পৃথিবীর 200টির বেশি দেশের সংরক্ষিত বিরল ও বিপদগ্রস্ত উদ্ভিদের নাম, সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি তথ্যাবলী প্রকাশ করে তাকে বলে গ্রিন ডেটা বুক। এই সবুজ তালিকাভুক্ত উদ্ভিদগুলো 6 ধরনের হয়, যেমন অরণ্য অঞ্চলে উদ্ভিদ, জলাভূমি অঞ্চলে উদ্ভিদ, তারপরে আছে পঙ্কিল পঙ্কিল জলাভূমি তা পাকের উদ্ভিদ, তারপরে আছে শুষ্ক তৃণাবৃত অঞ্চলে উদ্ভিদ, তারপরে তৃণভূমি অঞ্চলে উদ্ভিদ এবং গুল্ম জাতীয় উদ্ভিদ। 6 ভাগে ভাগ করা যায় উদ্ভিদগুলোকে। 1987 সালে ইউক্রেনের জাতীয় উদ্ভিদ বিজ্ঞান সংস্থার বিজ্ঞানীগণ প্রথম গ্রিন ডেটা বুক প্রকাশ করে। তারপরে আছে ব্ল্যাক ডেটা বুক, যে লিখিত দলিলে পৃথিবীর ধ্বংসসাধক বা হানিকারক উদ্ভিদ ও প্রাণীদের নাম প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে ব্ল্যাক ডেটা বুক। ঠিক আছে, এই ছিল তোমাদের জন্য ক্লাস। তোমাদের ক্লাসটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে তোমরা একটা লাইক করতে ভুলো না। কিন্তু তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।